살라게가 정신남이 걸리지 않았던 것 같아. 일단 내시죠. 넘어시간 아직에 아미 데카보 아마 찻바가네 거액티 একদম সাধারণ ফুল যে ফুলগুলো গাছগুলোকে খুব বেশি যত্ন না করলেও আমাকে আমার ছাদ বাগানকে আলো করে রাখে এইরকমই একটা ফুল হচ্ছে সেন্টেড টগর এটা দেখুন একটু অন্যরকম টগরটা আর বেশ বড় বড় হয় এই দেখুন সবসময় আমার গাছে ফুল থাকে এই টগরটা ছাদবাগানে আরেকটি খুব সহজ ফুল এটা হচ্ছে নয়নতারা দেখুন কি সুন্দর দেখতে হয় নয়নতারা আর এগুলো দেশি ভ্যারাইটির নয়নতারা এই নয়নতারাগুলো একবার যদি ছাদে বসানো হয় আপনারা দেখবেন বীজ পড়ে পড়ে সব সময় আপনার ছাদে এই গাছটা থেকেই গেছে খুব সুন্দর হয় এই নয়নতারা ফুলটা এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের আর সাদা আছে আমার কাছে দেখাচ্ছি আমি সাদাটাকেও সাদাটাও শেয়ার করব দেখুন এটা হচ্ছে সাদা সাদা নয়নতারা কত সুন্দর গাছ পরেই সবসময় ফুল থাকে আর এই গাছটা কিন্তু আমার অনেক পুরনো গাছ দেখেই বোঝা যাচ্ছে পাতা আস্তে আস্তে ছোট হয়ে আসছে নতুন গাছগুলোতে পাতাগুলো বড় থাকে এই গাছগুলোর কোনো যত্নই নেই নিজের থেকেই হয় নিজের থেকেই থাকে আমার ছোট ছাদ বাগানে এবার দেখাবো এই গাছটা এটা হচ্ছে দোপাটি গাছ এই দোপাটি গাছগুলো কিন্তু আমি বসাইনি একবার কিনে এনেছিলাম নার্সারি থেকে সেই তারপর থেকে ওরা ওই বীজ পড়ে পড়ে এই গাছ হয় আর ফুল দেয় দেখুন এখনো গাছগুলোয় ফুল আসেনি আসবে এবার এগুলো সব পুজোর সময় খুব ভালো ফুল হয় এই গাছগুলো একটাতেও ফুল আসেনি কুড়িও আসেনি এগুলো খুব সহজেই হয় এই গাছগুলো কিন্তু একবারই কিনেছিলাম তারপরে দেখুন বারবার হয় সাদা নয়নতারা এখানে হয়েছে দেখুন কত হয়েছে দেখুন নিজের থেকেই হয়েছে কোন একটি গাছের গোড়ায় কোন গাছটা বলে দিচ্ছে এই যে পিয়ারা গাছটা এই পিয়ারা গাছের গোড়াতেই হয়েছে ওই যে গোড়াটা কিন্তু ফুলটা এত সুন্দর হয় বলে আমি এখনো তুলে ফেলিনি কিন্তু পিয়ারা গাছের গোড়া তো তাই তোলা উচিত আমার আর দেখুন এই যে দেশি ভ্যারাইটি এই সাদা জবা কত সুন্দর হয়েছে আমার কাছে দেশি ভ্যারাইটির অনেক রকমের জবা আছে লাল আছে একটা কমলা আছে অনেকগুলো আছে আর এই সাদাটাও আছে দেখুন কি সুন্দর হয়েছে ফুলটা এগুলো হচ্ছে রেগুলারই ফুলের গাছ সারা বছর হয় শুধু মাঝে মাঝে একটু ওই সবজি খোসা ভেজানো জল দিই কিংবা খোল ভেজানো পাতলা করে জল দিই তার বেশি কিছু না এবার বলি আমার ছাদ বাগানের প্রধান আকর্ষণ হচ্ছে এই প্লুমেরিয়া যারাই আমার ছাদ বাগান দেখতে আসেন তারাই অবাক হয়ে যান এত ফুল ফুটতে পারে একটা গাছে কেউ ভাবতেই পারেন না একদম সহজ ফুল যে ফুলটা নিয়ে আমি অনেকবার
আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি। গাছটা এর আগেও আমি দেখিয়েছি, দেখুন কত ফুল হয়েছে একসঙ্গে থোকা থোকা, আর অনেক দিন ধরে থাকে। এটা হচ্ছে আমার ছাদ বাগানে দারুণ সহজতম ফুল, যে ফুলটা আমাকে কোনো যত্নার্থী না করা সত্ত্বেও কত ফুল দেয়। এই আলামন্ডাটা দেখুন, এটা হচ্ছে আমার কাছে খুব সহজ গাছ, এগুলো কিন্তু এই সময় বসানো যায় প্রত্যেকটা গাছ ছাদ বাগানে। যারা নতুন ছাদ বাগানি, যারা নতুন ভাবছেন বাগান করবেন, তারা এইসব গাছগুলো করতে পারেন। খুব একটা যত্ন করতে হয় না এইসব গাছে, কিন্তু ফুলগুলো দেখুন কত বড় আর কত সুন্দর। গাছটা আমার ভরে ফুল আছে। আর এখানে এবার প্লুমেরিয়াটা দেখুন, আজকে আমি দেখাচ্ছি যে আমার ছাদ বাগানে সবচেয়ে সহজতম ফুলের গাছ কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম যদি ছাদ বাগানে একটা গাছ থাকে না, ছাদ বাগান একদম আলো করে থাকে। এই যে গাছের চারা করেছি আবার আমি কিন্তু বসাবো প্লুমেরিয়া, দেখেছেন তো চারা করেছি। আরেকটি সহজতম ফুল হচ্ছে দেখুন এই যে অপরাজিতা। এই অপরাজিতা গাছটাকে আমি একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম, তবুও দেখুন সুন্দর ডালপালা হয়ে আবার আমাকে ফুল দিচ্ছে। আর এই সাদা অপরাজিতাটা তো আমি দেখিয়েছিলাম, এখন আর ফুল নেই। এটা আমার নতুন গাছ। আমার ছাদ বাগানে যে কটা সহজতম গাছ আছে সেই কটা নিয়ে আজকের ভিডিও দিলাম। এছাড়াও অনেক রকমের ফুল আছে, যে ফুল গাছগুলো ছাদ বাগানে সহজেই করা যায়। এখানে দেখুন আর এক রকম টগর, বড় টগর বলি আমরা, প্রচুর কুড়ি এসেছে, প্রচুর ফুটছেও রোজ কিছুটা কিছুটা করে, কিন্তু এই গাছটাকেও আমি খুব একটা যত্ন করি। টগরগুলো যদি একবার কেনা হয় আর বারবার কিনতে হয় না, এই টগরগুলো খুব সুন্দর। আমার কাছে প্রায় 4 বছর ধরে এই গাছটা আছে, এই একই গাছে ফুল টুল হয়। কোনোদিন কোনো সার আমি এতে ব্যবহার করিনি। এখন নিম তেল যখন আমি স্প্রে করি সব গাছে, তখন হয়তো এই গাছেও স্প্রে করি, কিন্তু গাছগুলোর পাতাগুলো দেখুন কত চকচক করছে। কোনো কিছু কিন্তু আমি এই গাছে খাবার হিসেবে দিই না, কোনো কিছু না। টগর এমনই একটা গাছ, খাবার ছাড়াই ছাদ বাগানে ফুল দেয়।